সৃষ্টিকর্তা নরেশ্বর গোস্বামী, ক্লাস সেভেনের শিক্ষার্থীরা, এটি গণিতের ক্লাস। তোমাদের সব গণিত বইয়ের দুটো ক্লাস দিয়েছি আমি এর আগে, এটা দ্বিতীয় ক্লাস ধারাবাহিকভাবে। প্রথম অধ্যায় মূলত অমূলক সংখ্যা। তো মূলত অমূলক সংখ্যা কী আমরা আগের দুটো ক্লাসে আলোচনা করেছি, বর্গ কী, বর্গমূল কী সেটা নিয়ে আলোচনা হয়েছিল, আর পূর্ণবর্গ সংখ্যা কী সেটা নিয়ে আলোচনা হয়েছিল। তোমাদের কিছু কাজ দেওয়া হয়েছিল এবং কোন সংখ্যাগুলো বর্গ সংখ্যা হতে পারে, কোন সংখ্যাগুলো বর্গ হবে না সেটাও আমরা আলোচনা করেছি। তারপরে কিছু কাজও দিয়েছি, আর উৎপাদক প্রক্রিয়া এবং ভাগ প্রক্রিয়ায় কীভাবে বর্গমূল নির্ণয় করতে হয় তার পদ্ধতিগুলো আমরা আলোচনা করেছি, দেখিয়েছি তোমাদের। একটি উদাহরণ দিয়ে ভাগ প্রক্রিয়া কীভাবে বর্গমূল নির্ণয় করতে হয় সেটাও দেখিয়েছি। আজকে আমরা অনুশীলনীতে যাব। প্রথমে আমরা উৎপাদক প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করব এবং পরবর্তীতে ভাগ প্রক্রিয়া বর্গমূল নির্ণয় করব। তাহলে শিক্ষণ কী আছে, তোমরা উৎপাদক ভাগ প্রক্রিয়ায় কীভাবে বর্গমূল নির্ণয় করতে সেটা জানবে এবং সংখ্যার বর্গমূল নির্ণয় পদ্ধতিগুলো প্রয়োগ করে বাস্তব জীবনে তোমরা সমস্যার সমাধান করতে পারবে। আবার বলতেছি, তোমরা উৎপাদক ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করতে পারবে এবং সংখ্যার বর্গমূল নির্ণয় পদ্ধতিগুলো প্রয়োগ করে বাস্তব জীবনে সমস্যার সমাধান করতে পারবে। আচ্ছা, মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়, মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল আমরা কীভাবে নির্ণয় করব, মৌলিক গুণনীয়ক কী সেটা নিয়ে আমরা আগে আলোচনা করছি। আবার বলি, মৌলিক গুণনীয়ক হচ্ছে একটি সংখ্যাকে যদি একাধিক সংখ্যার গুণফলরূপে প্রকাশ করা যায়, তখন একাধিক সংখ্যার গুণফলরূপে প্রকাশ করলে ওই সংখ্যাগুলোকে আমরা বলি ওই সংখ্যার মৌলিক উৎপাদক। আর যদি সেই উৎপাদকগুলোকে যদি উৎপাদকগুলো যদি মৌলিক হয় তাহলে সেগুলি হচ্ছে মৌলিক উৎপাদক। যেমন আমরা 12কে লিখতে পারি 2 2 2 2 3, আবার আমরা 12কে লিখতে পারি 3 2 4, তাহলে 3 এবং 4 ওই হচ্ছে 12-এর উৎপাদক। কিন্তু 3 মৌলিক উৎপাদক হলেও 4 মৌলিক উৎপাদক নয়, কারণ 4 মৌলিক সংখ্যা নয়, মৌলিক সংখ্যা হলেই সেটা হবে মৌলিক উৎপাদক। তাহলে মৌলিক সংখ্যা কি তোমরা জানো, যে সংখ্যা 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় আমরা তাকে বলি মৌলিক সংখ্যা। তাহলে আমরা একটা সংখ্যাকে যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, প্রত্যেকটি উৎপাদকই হবে মৌলিক সংখ্যা, অর্থাৎ ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা বিভক্ত হবে না, তাই সেটা মৌলিক সংখ্যা। আচ্ছা, তাহলে এবার আসো, আমরা একটি মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করার চেষ্টা করি। দেখো 1521 একটি সংখ্যা, একে আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করে বর্গমূল নির্ণয় করব। কীভাবে করব, মৌলিক উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয়ের ধাপগুলো আমরা আগে জানি। প্রথমে আমি একটি মৌলিক সংখ্যা দিয়ে এটাকে ভাগ করব, সর্বশেষ একক অঙ্ক আছে 1, তাহলে যেহেতু 1 আছে এটি কোনো মৌলিক সংখ্যা দ্বারা ভাগ যাবে না, তাহলে দেখতে হবে এটি কী দিয়ে ভাগ যায়, কোন ধরনের মৌলিক সংখ্যা দিয়ে ভাগ। যেমন 1 আর 5 যোগ করলে 6 6 2 8 8 1 9 9, 3 দ্বারা ভাগ যায় তাহলে সংখ্যাটি 3 দ্বারা ভাগ হয়ে যাবে। 3 5 আমরা এখানে শুধু ভাগ করে লিখব, 3 5 7 15 আর 21কে ভাগ দেয় 3 7 21, তাহলে আমরা 1521 3 দ্বারা ভাগ করে গেলাম 507। আবার 507কে আমরা আবার ভাগ করবো 5 এর সাথে যোগ করলে 12, তাহলে এটি আবার 3 দ্বারা ভাগ যাবে। তাহলে আমরা লিখতে পারি 3 1 3 2 আর 0 5 20, এটা মনে মনে রাখতে হবে। তারপর 3 দিয়ে ভাগ করতে হবে, 20কে ভাগ করা যায় 3 6 18, 18 20 থেকে 18 গেলে 2 2 এর পাশে রয়েছে 7 3 9 27, তাহলে 169 পেলাম আমরা। 169 কী দিয়ে বিভাজ্য হবে, 169 বিভাজ্য হবে 15 কে 16, তাহলে এটা 3 দ্বারা ভাগ হবে না, তাহলে এটি 7 দ্বারা যায় কিনা দেখব, 7 2 14 1 19 তাও পাবে না, তাহলে একটি না একটি সংখ্যা দ্বারা এটা ভাগ যাবে, সেটি হচ্ছে 13। 13 দিয়ে ভাগ করে আমরা পাবো 13 কে 13 3 13 45, তাহলে আমরা কী পেলাম, 1521 সমান কী পেলাম আমরা, 3 গুণ 3 গুণ 13 গুণ 13,
সনাতন বিশ্বাস যে বর্গমন্দিরের প্রক্রিয়া আমরা আগের ক্লাসে দেখিয়েছি, তাহলে আমরা কোন বিষয়ে এক জোড়া থেকে আমরা কি নেব, কোন বিষয়ে বিশেষ বর্গ আমরা একটি একটি সংখ্যা নিয়ে ভাবো, তিন জোড়া থেকে একটা হবে, তাহলে তিন তেরো কত ৩৯। এই প্রক্রিয়ায় আমরা উৎপাদক প্রক্রিয়া বর্গমূল নির্ণয় করবো, আমরা এইভাবে মৌলিক উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করবো। আচ্ছা, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, ১১,২৫ আমরা কীভাবে বর্গমূল নির্ণয় করবো, তোমরা বলে দিতে পারো খাতায়, যারা আমার ক্লাস দেখছো পরবর্তীতে তোমরা স্কুলের ওয়েবসাইটে গিয়ে অঙ্ক তুলে নিতে পারো। দেখো ৫৭৭৮৯, তাহলে সংখ্যাটি আমি বুঝতে পারতেছি তিন দ্বারা বিভক্ত হবে, তাহলে তিন তিরিকা ৯, ১১কে ভাগ করলে ৯ মনে মনে রাখতে হবে, ১১কে ভাগ গেলে ২, ২ এর পাশে আসছে ০, ৩৬১৮, হাতে থাকে ২, ২ পাশে দিয়ে ২২, ৩৭ ২১, হাতে ১, ৩ পাশে ১৫, তাহলে আমরা তিন দিয়ে ১১টা ২৫কে ভাগ করে পেলাম ৩৬৭৫। এই ৩৬৭৫কে আমরা আবার লক্ষ্য করবো, ৭, ৫, ১২, ১২, ১৬, ১৮, ১৮, ২১, তার মানে এটা আবার তিন দ্বারা হতে হবে। কীভাবে বুঝলাম? সংখ্যার অঙ্কগুলো যোগ করলে, যোগ করে যদি তিন দ্বারা মিলে যায় তাহলে সংখ্যাটি তিন দ্বারা হয়ে যাচ্ছে, কারণ তিন দিকে ৩, ২৬, ৭ ভাগ করে ৩২৬, ৩ ভাষা ১৫। তো এবার দেখবো আমরা এটাকে আবার ভাগ হয় কিনা তিন দ্বারা, হ্যাঁ ৫৭৭৯, ৯, ১, ১০, ১০, কিন্তু তিন দ্বারা বিভাজ্য ৯, তাহলে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে না। তবে সংখ্যাটি এক অবস্থানে যেহেতু ৫ রয়েছে, তাহলে অবশ্যই সংখ্যাটি ৫ দ্বারা বিভাজ্য হবে, তাহলে আমরা ৫ দিয়ে ভাগ করে কী পাই, ৫ গুণ ১০, ১২ থেকে ১০ গেলে থাকবে ২, ২ এর পাশে ২, ১২ থেকে ১০ গেলে থাকবে ২, ২ এর পাশে নাম থাকবে ২, তাহলে ৫ দিয়ে ২ এর ২২কে ভাগ করে ৪ পাশে ২০, তাহলে ২২ থেকে ২০ ভাগ দিলে আমার কী থাকবে, ২, ২ এর পাশে কী নামবে, ২ এর পাশে নামবে ৫, ৫ পাশে ২৫। আশা করি আমরা প্রক্রিয়াটা বুঝতে পেরেছি। এবার ২৪৫কে আমরা আবার ভাগ করবো ৫ দিয়ে, আবার ভাগ দেওয়া হবে, কারণ একটা অঙ্ক ৫ আছে। আমার ক্লাস সিক্সে পড়ে আসছি ৩ দ্বারা বিভক্ত হওয়া, ২ দ্বারা বিভক্ত হওয়া, ৫ দ্বারা বিভক্ত হওয়া। আশা করি আমরা এখন বুঝতে পারতেছি কীভাবে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। আচ্ছা, তাহলে ৫ ২৪ কেন যদি ৫ দিয়ে ভাগ করি, ৪ পাশে ২০, আর কত থাকে, ৪ থাকে ৫, ৯, ২৮। তাহলে এখন ৪৯কে ৩ বা ৫ দ্বারা ভাগ করা গেলাম, তাহলে ৭ দ্বারা আমরা লিখতে পারি ৭৭৪৯। তাহলে আমরা কী পেলাম, আমরা পেলাম যে ১১,২৫কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে পেলাম, কি পেলাম, ১১,২৫ সমান ৩×৩×৫×৫×৭×৭, কয়টা জোড়া পেলাম, ৩ একটা জোড়া, ৫ একটা জোড়া, ৭ একটা জোড়া। তাহলে আমরা সহজে বুঝতে পারতেছি ১১,২৫ বর্গমূলের একটা চিহ্ন আছে, এইভাবে বিতর্ক চিহ্নটা সমান সমান, এখান থেকে এক জোড়া থেকে একটা একটা নেব, ৩×৫×৭ কত পেলাম, ৩৫১৫, ৭১৫। তাহলে শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো কীভাবে মৌলিক উৎপাদনের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে আমরা ১১,২৫ বর্গমূল পেলাম ২৫, সরি ১০৫, আর ১৫,২০ বর্গমূল পেয়েছি ৩৯। তাহলে তোমাদের জন্য কয়েকটি কাজ দিয়ে দিচ্ছি, সেই কাজগুলো তোমরা উৎপাদকের সাহায্যে করবে। তোমরা ৩১৩৬ বর্গমূল করবে মৌলিক উৎপাদকের সাহায্যে, ৩১৩৬ বর্গমূল নির্ণয় করবে মৌলিক উৎপাদকের সাহায্যে। আচ্ছা, ৩১৩৬ বর্গমূল মৌলিক উৎপাদকের সাহায্যে নির্ণয় করো, তোমাদের জন্য আচ্ছা।
আমরা এবার দেখবো বাক্য ক্রিয়া হিসেবে বর্গমূল নির্ণয় করা যায়। বাক্য ক্রিয়া বর্গমূল নির্ণয় করা যায় দেখো প্রশ্নমালা একে আমরা দুটো অঙ্ক করে ফেললাম 1521 11,000 আমরা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করবো 10,404 দেখো 10,404 আমরা তোমাদের গত ক্লাসে বাক্য ক্রিয়ায় বর্গমূল নির্ণয়ের একটি পদ্ধতি দেখেছিলাম। 304 কিভাবে বাক্য ক্রিয়ায় বর্গমূল নির্ণয় করতে হয় সে কতগুলো ধারাবাহিক ধাপ দেখেছিলাম, ওই ধাপ অনুসরণ করে আমরা এই 10,404 বর্গমূল নির্ণয় করবো। বাক্য ক্রিয়া কীভাবে করবো দেখো, এই যে আমরা এক থেকে জোড়া বাক্য এক জোড়া দুই জোড়া আর একই এক একটি দুই জোড়া, তাহলে আমরা একে আগে কী করবো আমরা ডান পাশেকে দাগ দেব, আর খারাপ দাগ দিয়ে আমরা একের বর্গমূল নির্ণয় করবো। একের বর্গমূল কত করে না একের বর্গমূল এক, তাহলে এখানে আমরা রেজাল্টে দেখবো একের বর্গমূল, তারপরে একে ডাবল লিখবো আমরা এই পাশে, যে পাশে আমরা এক লিখেছি একে এসেছে সেখানে আমরা বিয়োগ করার পরে তার ডান পাশে বাম আমরা সেখানে খারাপ ডাক দেবো একের এই ডাবল করবো আমরা একের ডাবল হচ্ছে, তারপর আমরা কী করবো একটা জোড়া চার, তাহলে একটা জোড়া নামানোর পরে আমরা দেখবো এখানে একটা অঙ্ক দিলে এখানে একটা অঙ্ক দিলে আমি গুম করি তাহলে চার ছোপ হয়ে যাবে, তাহলে কী করতে হবে চার হবে না তার মানে আড়াই জোড়া নামাতে হবে, দুই জোড়া যদি সংখ্যা নামায় তাহলে গ্রেদার একটা শূন্য দিতে হবে, সেই গ্রেদার যদি সবসময় ডাবল হয়ে গেলে তাহলে বিশ, তাহলে 404 এখানে 404 হলে আমি গ্রেদারটা একটা দেয় অঙ্কটা দেবো এখানেও ঠিক সেই অঙ্ক হয়ে যাবে, অঙ্কটা দিয়ে গ্রেদার দেয় সেই অঙ্কটা এখানে দিয়ে ওই অঙ্কটা দিয়ে এটাকে গুণ করবো 202 এখানে 202 হয়ে গেল বাক্য বর্গ, তার মানে আমি কী পেলাম 10,404 বর্গমূল পেলাম কত 100। আশা করি তোমরা বুঝতে পেরেছ, যা তোমাদের বোঝার জন্য আমরা আরেকটা অঙ্ক করি, যেমন ধরো 3969 একটা সংখ্যা সেটাকে আমরা কী করবো বাক্য ক্রিয়ায় বর্গমূল করবো 3969 যদি আমরা বাক্য ক্রিয়ায় বর্গমূল করি এদিক থেকে ধরা হবে এক অগ্রসর 6,70 এক জোড়া 39 এক জোড়া, এই পাশে একটা টান দেবো তার 39 নিজের বর্গসংখ্যা বর্গসংখ্যা আমি যেটা খুঁজব 39 নিজের বর্গসংখ্যা আছে 16, 25, 37 আমি কোনো অঙ্কটা নেব যেহেতু 39 কাছাকাছি 39 কাছাকাছি সংখ্যাটা 36 বর্গমূল 6 এখানে আমি বর্গমূল লিখব আর এখানে একটু বর্গ তাহলে 36 আমি 39 থেকে বিয়োগ করবো, বিয়োগ করলে কত থাকবে 3, এরপরে আমি কী করবো এক জোড়া নামাবো এবং 6 এতে বর্গমূল 6 ডাবল লিখবো দিয়ে খারাপ লাগবে তাহলে না 12, এরপরে আমি একটা টুকরো নামাবো আমি একসাথে এক জোড়া নামাবো তাহলে 369, তাহলে 369 কীভাবে মিলছে আমি এখানে একটা অঙ্ক দেবো এখানে একটা অঙ্ক দেবো এই অঙ্ক দিয়ে যদি এখানে 123 গুণ করি যদি মিলে দেয় তাহলে হয়ে গেল একটু সমান দিন, তাহলে আমি কী পেলাম 3969 বর্গমূল দাম হচ্ছে 3,000। বাক্য ক্রিয়ার বর্গমূল নির্ণয় বুঝতে পেরেছ, তাহলে আমি তোমাদের একটা বাড়িটা দিয়ে দিচ্ছি সেটা হলো তোমরা 316 31,687 বর্গমূল নির্ণয় করবে বাক্য ক্রিয়ায়, ৩৬৮৪ এর বর্গমূল নির্ণয় করবে 684, আরেকটা দিলাম একটা দিলাম আরেকটা দিন 10,404 করে দিয়েছি আমি 1444 বর্গমূল নির্ণয় করবে, তাহলে তোমাদের প্রথম ক্লাস যেহেতু ক্লাস শুরু হচ্ছে
আগামী ক্লাসে আমরা এই মূলত অমলসংখ্যা নিয়ে আরও কিছু আলোচনা করব এবং তোমাদের সৃজনশীল অঙ্ক দেব। আজকের মতো আশা করি তোমরা আমার ক্লাস বুঝতে পেরেছ, তো আশা করি তোমরা সুস্থ আছো, শান্তিতে আছো, নিরাপদে আছো, সাবধানে থাকবা, স্বাস্থ্যবিধি মেনে চলবা, করোনা টিকা তোমাদের বাবা মাদেরকে নিয়ে নিতে বলবা, আর তোমরা সরকার যখন টিকা দেবে তোমাদের জন্য টিকা আসবে তখন টিকা নিয়ে নেবে, সুস্থ সুন্দর জীবনযাপন করো। থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাদের।